বাংলাদেশের ওপর হঠাৎ করেই ক্ষুব্ধ হয় রাশিয়া। মস্কো থেকে আসা জাহাজ বাংলাদেশে ভিড়তে না দেয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়ার জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা থাকায় রুশ জাহাজ উর্সাকে ভিড়তে দিতে পারেনি বাংলাদেশ। এছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা 69টি জাহাজের কোনোটি বাংলাদেশে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে একটি চিঠি দেয়া হয়। ওই চিঠিতেই খেপে যায় রাশিয়া। মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ক্রেমলিন। এর জেরে রাশিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, কোনো দেশের চাপে রাশিয়ার বিরুদ্ধে সেকেন্ডারি নিষেধাজ্ঞা জারি করতে পারে না ঢাকা। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বলা হচ্ছে, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটির আগে ঢাকাকে চাপে ফেলতে রাষ্ট্রদূত তলব করেছিল রাশিয়া। তাই সম্পর্কের অস্বস্তি কাটাতে মস্কোর বিরুদ্ধে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। এজন্য ধন্যবাদ জানালেও এখনও ক্ষোভ কমেনি পুতিন প্রশাসনের। এদিকে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজ বাংলাদেশে আসতে দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিশ্লেষকরা। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগ সহ বহুমুখী সম্পর্ক রয়েছে। তবে এভাবে ঘটা করে চিঠি ও ঘোষণা নিয়ে রুশ জাহাজের ওপর সেকেন্ডারি নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল না বলে মনে করছেন তারা। এর পরিবর্তে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজগুলোর কোনোটি বাংলাদেশে আসার অনুমতি চাইলে তা না দেয়াই যথেষ্ট ছিল। আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার বিষয়টি বেশি ফলাও হয়েছে। এতেই ক্ষুব্ধ হয়েছে পুতিন প্রশাসন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।